Assalamualaikum বন্ধুরা আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আশা করার কি আছে ভাই সাতোশি কোল মাইনিং এ যারা কাজ করেছেন তারা এমনিতেই আজকে খুবই ভালো আছেন কারণ আজকে হচ্ছে 8 ফেব্রুয়ারি মানে আজকে হচ্ছে সাতোশি কোল ডে মানে পুরো দিন যাবে সাতোশি কোল মাইনিং এর দিন কিছুক্ষণ পর পর আপডেট আসবে এবং আমরা আমাদের পেমেন্টটা রিসিভ করতে থাকব অলরেডি রিসিভ শুরু হয়ে গিয়েছে ভাই সকাল থেকে আজকের কথা ছিল সন্ধ্যার থেকে আপডেট আসার বা তাদের ট্রেডিং স্টার্ট হবে সন্ধ্যা থেকে মানে 6টা থেকে ইউটিসি টাইমে ছিল 12টা পিএম তো আমরা এখানে 6টা হচ্ছে ইন্ডিয়ার 5টা এবং যেহেতু সকাল থেকেই আপডেট আসা স্টার্ট হয়ে গিয়েছে এবং অলরেডি আমরা পেমেন্টটা রিসিভ করতেছি আজকের দিনটা তো ভাই খুবই ভালো যাবে অনেকেই আপনারা এখনো জানেন না রিসিভ হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু এখানে রিসিভ করার বিষয়টা না এমনিতেও কথা ছিল আজকে রিসিভ করব আমাদের পেমেন্টটা বাট রিসিভের পরের যে শকিং নিউজটা আপনারা সেটা দেখলে একদম অবাক হয়ে যাবেন কারণ অলরেডি আপনারা জানেন যে কোর মাইনিং এর টেস্ট নেট কিন্তু শেষ হয়ে গিয়েছে টেস্ট নেটের কোনো ঝামেলা নেই এখন যা রিসিভ করবেন তা মেইন নেটে দেখাবে তার অ্যাকচুয়াল প্রাইস যেটা সেটা করবে এবং সেই প্রাইসটা দেখেই তো ভাই একদম চমকে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত আমি সাতোশি কোর মাইনিং অ্যাপসে প্রবেশ করছি এখনো পর্যন্ত কি কি আপডেট আসছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি এরপরে এক এক করে আমি আপডেট আপনাদেরকে দিয়ে যাব এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা মেইন সেকশনে ক্লিক করি তারপরে এখানে যদি আমাদের অ্যাসেটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু কোনো কিছুই আমাদের এখন দেখাচ্ছে না কোর একদম 00 এটা গতকালকের আপডেটই ছিল এবং আমাদের এগুলো সবগুলো কিন্তু ফ্রোজেনে চলে গিয়েছে প্রায় 415টার মতো আমাদের এখানে রয়েছে যদি আমরা লিংক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করি যারা লিংক অ্যাড্রেস করেন নাই তাহলে কিন্তু এরকম আসবে না বা যদি অ্যাড্রেস ভুলভাল দিয়ে থাকেন এক্সচেঞ্জারে দিয়ে থাকেন তাদের এরকম আসবে না আর যারা সঠিকভাবে করে রেখেছেন মানে আপনাদের কাজটা সঠিক হয়েছে কিনা সেটা বোঝার একমাত্র প্রসেস হচ্ছে এটা যখন আপনারা ক্লিক করবেন যদি এরকম দেখায় যে দ্য অ্যাভেলেবল কোয়ান্টিটি ইজ জিরো মানে এরকম দেখালে বুঝতে পারবেন যে নো নিড টু লিঙ্ক দ্য উইথড্র অ্যাড্রেস তার মানে আপনার এটা সব কিছু সঠিকভাবে হয়েছে এখন জাস্ট পেমেন্ট রিসিভ করার পালা তো এটা গতকালকার আপডেট ছিল আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সো আপাতত এরকম আসছে আই থিঙ্ক এখানে কোনো একটা ক্লেমের অপশন আসবে আজকেই আসবে তো এটা যখন আসবে আসার সাথে সাথে আমি আপনাদের শেয়ার করে দিব এখনো পর্যন্ত তেমন কোনো কিছু আসে নাই এখন যদি আমি আপনাদের মেটা মাক্সে আসি যারা লিংক অ্যাড্রেস করেছেন যদি আপনারা না করে থাকেন সঠিকভাবে আমি কিন্তু টাইম টু টাইম আপডেট দিয়ে গিয়েছি এটার যখন যখন সলিড আপডেট এসেছে আমি সবগুলো সঠিকভাবে করে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু তারপরে অনেকে বলেন যে আপনারা লিংক করেন নাই কিছু করার নাই ভাই এখন ওয়েট করেন আপনাদের আই থিঙ্ক মার্চে আই থিঙ্ক না এটা বেশিরভাগই সম্ভাবনা মার্চে একটা সম্ভাবনা আছে লিংক অ্যাড্রেস করার এবং তখন একটা পেমেন্ট রিসিভ করতে পারবেন তবে আগে যারা করেছেন তারা লাকি আর কি মানে ফার্স্টে ফার্স্টে পেমেন্ট পেয়ে গেলে যদি আপনি সেল করতে থাকেন বা ট্রেডিং করে ফেলেন তখন ভালো একটা প্রাইজে করতে পারবেন তো যাই হোক আমরা মেটাবাক্সে প্রবেশ করে নিচ্ছি এখন একটু সময় ওয়েট করে নিব ওকে বন্ধুরা সো মেটাবাক্সে প্রবেশ করে নেওয়ার পর এখানে হচ্ছে শকিং বিষয়টা যদি আমি আপনাদেরকে দেখাই যারা সঠিকভাবে লিংক করেছেন মেটাবাক্সের সাথে কোরডাওয়ের যে লিংক অ্যাড্রেসটা রয়েছে সেটা সঠিকভাবে করেছেন তারা কিন্তু অলরেডি সকালে দেখবেন আপনাদের এখনো যারা চেক করেনি চেক করে দেখেন আপনাদের 0.4 কিন্তু অলরেডি রিসিভ হয়ে গিয়েছে এটা শুধুমাত্র ফি হিসেবে তারা আমাদেরকে ট্রানজ্যাকশন করেছে মানে আমাদের ওয়ালেটে সেন্ড করেছে হাই সাপ প্রায় $655 এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এগুলো বাদও দেই তাহলেও $655 বাদ দিল $600 একদম মানে কি বলবো একদম মারাত্মক শকিং লেভেলের এখনো কিন্তু এটা একটা কোরও আমাদেরকে দেয় নাই এটা জাস্ট আমাদেরকে হালকা কিছু দিয়েছে 0.1 কোর দেওয়া হয়েছে যেটা একটা কোরও আমাদেরকে দেয় নাই প্রায় 0.9 কোর দেওয়ার পর এখানে একটা কোর হবে তার মানে বুঝতেই পাচ্ছেন কি পরিমাণে প্রাইস এটা কিন্তু কোনো টেস্ট নেট না ভাই এখানে আপনারা দেখবেন টেস্ট নেট কিন্তু অলরেডি উঠিয়ে নিয়েছে এখন শুধুমাত্র মেইন নেটের বিষয়টাই রয়েছে মেইন নেটে যদি এই পরিমাণ ভ্যালু হয়ে থাকে তাহলে একটা কোরের প্রাইস কি পরিমাণে হবে ভাই সব আমি এটা কল্পনা করে একদম হয়রান হয়ে যাচ্ছি এইরকম একটা পরিস্থিতি এখনই দেখা যাচ্ছে এবং এটা যদি আমরা সেন্ড করতে যাই আমি দেখাই কোনো একটা এক্সচেঞ্জারে আমাদেরকে সেন্ড করতে হবে আমি সেন্ড এখন করতে পারবো না আমি যদি আপনাদেরকে দেখাই এখানে যদি আমরা অ্যাড্রেসটা বসে সাবমিটে নেক্সট ক্লিক করি সেন্ড হবে না কারণ কোনো ওয়ালেটে এখনো পর্যন্ত তাদের ট্রেডিংটা স্টার্ট হয় নাই ওকে এখন আমি আপনাদেরকে একটা এক্সচেঞ্জারের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকের এখন কাজ হবে একটা যে কোনো একটা এক্সচেঞ্জারে 8টা এক্সচেঞ্জারের মধ্যে যে কোনো একটা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করা আমি বলবো যাদের ম্যাক্সি গ্লোবালে অ্যাকাউন্ট রয়েছে আদার্স অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই আপনারা ম্যাক্সি গ্লোবালে এটা করে নিতে পারবেন যদি আমি দেখাই ম্যাক্সি গ্লোবালে এই মুহূর্তে রয়েছে ম্যাক্সি গ্লোবাল এক্সচেঞ্জারে আমাদের এখানে $5.15 মতো রয়েছে যদি আমরা ডিপোজিটে ক্লিক করি আমি দেখাচ্ছি আমাদের অন্য একটা ফোন থেকে যদি আমি এখান থেকে কোর লিখি তাহলে দেখতে পারবেন কোর ডাও লিখে এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন কোর ডাও উপরে কিন্তু এখানে কোর ডাও দেখাচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কোর নিচে নেটওয়ার্ক কোর থাকবে আমরা কোরে ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু অলরেডি অ্যাড্রেস দেওয়া আছে যদি আমরা এখানে অ্যাড্রেসটা কপি করি তো যাদের এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট নেই 8টা এক্সচেঞ্জার থেকে যে কোনো একটা এক্সচেঞ্জারে আপনাদের এখন কাজ হবে দ্রুত অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিছু ডলার নেওয়ার প্রয়োজন নেই আপনি কি করবেন দ্রুত অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাই করে একদম প্রপার যে প্রসেসগুলো আছে এক্সচেঞ্জারে একটা নতুন এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে যা যা লাগবে সেগুলো করে রেখে দিবেন যারা নতুন রয়েছেন তাদের বলছি আর যাদের অলরেডি এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে আর কোনো কিছু করতে হবে না যখনই ট্রেডিং স্টার্ট হবে তখনই আপনি ডিপোজিট করে আপনি ট্রেড করা স্টার্ট করে দিবেন তো যাই হোক এখন যদি আমি এটা উইথড্র করে দেখি
দেখাই এই অ্যাড্রেসটা আমি আমার মেইন ফোনে নিয়ে আসব এইটাতে ওকে আমরা অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসেছি এখন যদি আমরা আবারো সেন্ডে ক্লিক করি তারপর এখান থেকে যদি অ্যাড্রেসটা পেস্ট করি তো সেম ম্যাচ হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্কও চলে এসেছে এখন যদি আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আমাদেরকে কোড বসাতে বলছে আমরা যদি 0.01 বসিয়ে দিচ্ছি কোড দেওয়ার পর নেক্সট এ যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখা যায় তার মানে আমরা এটা সেন্ড করতে পারবো না এই পরিমাণে সেন্ড করা সম্ভব না কারণ আমাদের যে ব্যালেন্সটা দেওয়া আছে এটা জাস্ট একটা নাম্বার এবং এখানে যে ব্যালেন্সটা শো করতেছে এটা শুধুমাত্র আমাদেরকে ফি হিসেবে তারা দিয়েছে এটা সেন্ড করতে গেলে যে ফিটা লাগবে সেই ফিটা জাস্ট আমাদেরকে ট্রানজ্যাকশন করেছে বা তাদের এটা একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমাদেরকে এটা শুধুমাত্র প্রত্যেককে ওয়ালেটে সেন্ড করেছে মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য এখনো কিন্তু প্রপারলি আমাদেরকে পেমেন্ট সেন্ড করে নাই এতটুকু কি আপডেট এখনো পর্যন্ত তারপরে যদি আমি তাদের টুইটারে নিয়ে এসে দেখাই তাহলে দেখতে পাবেন টুইটারে সবকিছু আগের মতোই আছে তবে এখানে শুধুমাত্র এটাই লাস্ট টুইটার মাধ্যমে তারা জানিয়েছে যে এটা আজকেই স্টার্ট হবে তবে 12 PM UTC যেটা বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা হয় মানে এখানে দেখতে পাচ্ছেন কোড ইয়ার্ড অফ টুমোরো মানে এটা পোস্ট করা হয়েছিল দেখতে পাচ্ছেন 9 ঘন্টা আগে টুমোরো ফেব্রুয়ারি 8:12 PM UTC মানে বাংলাদেশ সময় 6টার দিকে এটা স্টার্ট হবে ট্রেনিং স্টার্ট হবে আই থিঙ্ক তো এর আগেই আমাদের পেমেন্ট রিসিভ হওয়া স্টার্ট হয়ে যাবে তো এখনো পর্যন্ত আপডেট এই পর্যন্তই এতটুকুই আপডেট আমরা শুধুমাত্র পেয়েছি আর কোনো আপডেট এখনো আসে নাই যদি পরবর্তীতে কোনো আপডেট আসে যদি ক্লেমের কোনো অপশন আসে আমাদের কোর সাতোশি কোর মাইনিং অ্যাপসের মধ্যে কোনো ক্লেমের অপশন আসে বা অন্য কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে লাভ নেই যদি পাশের বেল আইকনে ক্লিক করে অল আইকনে ক্লিক না করে থাকেন এখন আপনাদের কাজ হবে শুধুমাত্র একটা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট তৈরি করে রাখা এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো প্রত্যেকে অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন আর অবশ্যই নেক্সট আপডেটের জন্য ওয়েট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং